হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। এই বিষয়ে আজকে যে ভিডিওটা করব আপনাদের জন্য, বা আজকের যে কথাগুলি শেয়ার করতে যাচ্ছি আপনাদের জন্য, সেটা অবশ্যই আমি আগেও একটা ভিডিও করেছি। সেটা হচ্ছে আবাসিক হোটেলের বিষয়ে। দেখুন, আবাসিক হোটেলের বিষয়ে আমাকে আমার অডিয়েন্সরা এত কমেন্ট করতেছেন, তা আমি আপনাদেরকে বলতে পারবো না যে অনেক কমেন্ট আসতেছে, যে অনেকেই আমাকে রিপ্লাই দিচ্ছেন, আমি রিপ্লাই দিচ্ছি। তো অনেকেই বলতেছেন যে ভাই, আবাসিক হোটেলের বিষয় আমরা পেয়েছি, আমাদেরকে 1400 রিয়াল বেতন দেবে, এই কোম্পানিটা আসলে কেমন হবে? আমার কাছে ওনারা জানতে চাচ্ছেন বা ওনারা আমার কাছ থেকে ডিসিশন নিতে চাচ্ছেন। সো আমি আমার অডিয়েন্সকে বলবো, রিকোয়েস্ট করে, সো প্লিজ আমার কথা শুনে অবশ্যই, আশা করি আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। যা সিদ্ধান্ত নেবেন নিজের মনের উপরে নির্ভর করে, আমার কথায় কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি প্রথম অনেক ভিডিওতে আমি কিন্তু বলে থাকি, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে যে কথাটা বলবো এটা হচ্ছে আবাসিক হোটেলের বিষয়ে। আমি বলবো বেতন কিরকম পাবেন, কত ঘন্টা ডিউটি হবে, খানা থাকা কি নিজের বাকি আসবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আবাসিক হোটেলের বিষয়ে পুরো ডিটেলসে। বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের টাইম ওয়েস্ট করব না, অবশ্যই আমি মেইন কথাতেই আসি। তো আসার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা আমার নতুন অডিয়েন্স আসছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, যেটা হচ্ছে আবাসিক হোটেল, আবাসিক হোটেল সৌদি আরবের যে কোনো জায়গাতেই হোক, দাম্মাম, রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, আবা, ইয়ম্বু, যেই জায়গায় হোক না কেন, যে জায়গাতেই হোক, আবাসিক হোটেলের ডিউটি আপনারা না করবেন না। কেন করবেন না? আবাসিক হোটেল অনেক ভালো ডিউটি, হয়তো আপনি ক্লিনারের কাজ করবে বা হাউসকিপিং এর কাজ করবে বা বেল বয়ের কাজ হতে পারে, বা এমন হতে পারে রেস্টুরেন্টের মধ্যেও কাজ হতে পারে। আবাসিক হোটেলে কিন্তু অনেক, আবাসিক হোটেলে কিন্তু আপনার রেস্টুরেন্ট থাকে, কফি শপও থাকে আবাসিক হোটেলের মধ্যেই, কারণ গেস্টরা এসে অন্য জায়গায় খেতে যাবে, তো সেই জন্য এটার নাম দিয়েছে কি, সেই জন্য আবাসিক হোটেল, যে রেস্টুরেন্ট থাকে। তো দেখুন, রেস্টুরেন্ট অনেক হোটেলে, বেশিরভাগ হোটেলে কিন্তু রেস্টুরেন্ট থাকে আবাসিক হোটেলে। তো আপনারা যারা যাবেন নতুন আবাসিক হোটেলের বিষয় সৌদি আরবে, তো আমি বলবো আমার থেকে, আমি নিজে যতটুকু জানি, যতটুকু বুঝি, আমি আপনাদেরকে বলতে পারবো। আপনারা যদি এসব কোম্পানিতে যান, আবাসিক হোটেলের বিষাতে যদি যান, আপনারা প্রস্তাব হবে না, আপনাদের দুঃখ কষ্ট হবে না। আপনারা পয়সা খরচ করে যদি যান, আপনারা অবশ্যই সেটা ধন্য মনে করবেন, ওখানে যাওয়ার পর, কাজ করার পর, যে না আলহামদুলিল্লাহ আমরা টাকা খরচ করে আসছি, ভালো একটা কাজে আছি, বা যদিও বেতন কম হয় তাও ভালো পজিশনে আছেন বা ভালো মোটামুটি চলতে পারতেছেন। তো আসলে যে আবাসিক হোটেল, আবাসিক হোটেল কিন্তু অনেক ভালো কাজ, কোনো পরিশ্রমের কাজ না, কোনো হার্টের কাজ না, অতএব কোনো ভারী জিনিসের কোনো কাজ নেই, ঠিক আছে? তো আবাসিক হোটেলের সিস্টেম হচ্ছে, হয়তো যেই আবাসিক হোটেলে আপনার রেস্টুরেন্ট থাকবে, কফি শপ থাকবে, সেই আবাসিক হোটেলে কিন্তু আপনার খানাটাও খেতে পারবেন, অতএব খানা এবং থাকা দুটোটাই কিন্তু আবাসিক হোটেলে দেবে। কিছু হোটেল আছে অবশ্যই খানা অবশ্যই দেবে না, হয়তো আপনার নিজের রান্না করে খেতে হবে, নিজের পয়সা খরচ করে খেতে হবে, কিন্তু বেশিরভাগ, বেশিরভাগ কিন্তু খানা এবং থাকা দুটোটাই কিন্তু আবাসিক হোটেলে দিয়ে থাকে। বেতন, তো বেতন কত আসতে পারে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে 1400 রিয়াল বেতন। দেখুন, যদি 1400 রিয়াল বেতন হয় তো আপনি হাই বেতন পাচ্ছেন, নতুন মানুষ হিসাবে 1400 রিয়াল বেতন হলে আপনারা হাই বেতন পাচ্ছেন। যদি আবাসিক হোটেলে যদি 1000 প্লাস, অথবা 1200-1100 যদিও বেতন হয় তাও ভালো আছেন। আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে 1400 রিয়াল বেতন, তো 1400 রিয়াল বেতনে ভাই প্লিজ আপনারা বসে থাকবেন না, যত জলদি পারেন ভিসাটা নিয়ে নেন, বা ভিসা যদি পেয়ে থাকেন যত জলদি পারেন ভিসা প্রসেসিং করে চলে যান, কারণ যতদিন আপনি বাংলাদেশে থাকবেন ততদিনই আপনি কষ্টের মধ্যে থাকবেন, আর ওখানে যাওয়ার পর যখন আপনি কাজ করবেন, টাকা কামাবেন, তখন আপনি নিজের মন মানসতা অন্যরকম হয়ে যাবে, আপনার মন মানসতা অন্যরকম হয়ে যাবে। সো
আপনারা যদি 1400 রিয়াল বেতনে কাজ পান, আমাকে অনেকেই কমেন্ট করেছেন, শুধু আমি আপনাদের কি বলছি, যদি পান অবশ্যই যত জলদি পারেন বাংলাদেশ থেকে চলে যেতে পারেন, কোনো টেনশন নেবেন না। সেই বিষয়ে আমি বলি, কারণ অনেক ভিডিওতে কিন্তু আমি বলি যে যে কাজটা সবচেয়ে ভালো হয় সেই কাজটার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলি, আপনারা চলে যান। আর যে কাজটা মনে করেন যে খারাপ হয় বা মন্দ হয় বা কোনটা কিরকম সেই কথাগুলো আমি বলে থাকি, কিন্তু আমার ডিসিশন নিয়ে কিন্তু আপনারা যাবেন না। আমি প্রথম থেকে বলি আমার কথা শুনে আপনারা যাবেন না, এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। আপনাদের উপর নির্ভর করার কারণ হচ্ছে আপনারা টাকা খরচ করে যাবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার কথা কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনারা যাবেন না। তবে ভালো মন্দটা আমি বলতে পারি, তো আবাসিক হোটেল অনেক ভালো হবে। দেখুন আবাসিক হোটেলের কাজ আমিও করেছি আবাসিক হোটেলের কাজ, হাউসকিপিংয়ে আমি কাজ করেছি, আমাকে বেলবয়ে দিয়েছে, তো আমিও করেছি। কিন্তু বেলবয়েতে আপনার টিপসটা একটু কম আসে বা বেশিও আসে, হাউসকিপিংয়ের থেকে বেলবয়েতে টিপস বেশি আসে। যদি আপনি ইংলিশ জানতে পারেন, আপনি ভালো যদি ইংলিশে কথা বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি বেলবয়ের চান্সও পেতে পারেন, বা আপনি ভালো ইংলিশ জানতে পারলে আপনি হাউসকিপিংয়ের ফোরম্যানও হতে পারবেন। আবাসিক হোটেলের সিস্টেম হচ্ছে এটা, কারণ আপনার যদি 1400 রিয়াল বেতন হয়, আপনি যদি গিয়ে যদি আবার ইংলিশটা শিখে ফেলতে পারেন বা ইংলিশ যদি আপনি জানেন, তাহলে আপনি বেলবয়েতে চলে যাবেন। বেলবয়েতে গেলে কিন্তু আপনার 100-200 রিয়াল আবার বেতন বেড়ে যাবে। বা আপনি যদি হাউসকিপিংয়ে যদি লেবারে কাজ করেন বা ক্লিনারে কাজ করেন, আপনি যদি ইংলিশ জানতে পারেন, যদি আপনি যদি হাউসকিপিংয়ের থেকে যদি হাউসকিপিং ফোরম্যান হতে পারেন, তাহলে আপনার কিন্তু 1400 থেকে 1600-1700 রিয়াল হতে পারে। এটা হচ্ছে কোম্পানির সিস্টেম, এটা হচ্ছে কোম্পানির রোল। আপনি ভালো কিছু করতে পারলে আপনার বেতন বাড়বে। আপনি যদি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু দেখাতে পারেন, ভালো কিছু প্রমাণ দিতে পারেন, তাহলে আপনার কিন্তু বেতন বাড়বে। তো আবাসিক হোটেল এরকমই একটা জিনিস বা এরকমই একটা কাজ যেটা আপনার কোনো কষ্ট হবে না। আরেকটা কথা আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে যেটা আবাসিক হোটেলের সিস্টেম হচ্ছে, আপনার যে জামা কাপড় হয়তো আপনার জামা কাপড়টা কিন্তু আবাসিক হোটেলের লন্ড্রিতে ক্লিন করে দেবে। হয়তো এমন হতে পারে আপনার কাপড়টা পর্যন্ত এরা ক্লিন করে দেবে, লন্ড্রি থেকে আপনার ক্লিন করতে হবে না। তো অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আবাসিক হোটেলের সিস্টেমটা কি। যে গেস্ট আসবে, যারা বেলবয়েতে কাজ করবে, ওই গেস্টরা রিসেপশনের থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে যখন শেষ করবে তখন বেলবয়েরা রুমে নিয়ে যাবে, বা রিসেপশন থেকে আগে বেলবয়েরা রুমে নিয়ে রুম দেখাবে কেমন, যদি রুম দেখে পছন্দ হয় তারপর রিসেপশনের এরা ক্লিয়ার করে বেলবয়কে দিয়ে রুমে পাঠিয়ে দেবে। তো ওইখানে যদি গেস্টরা যদি কিছু টিপস দেয় বেলবয় পাবে, আর গেস্ট না দিলে পাবে না। হাউসকিপিংও কিন্তু ঠিক সেই রকম, হাউসকিপিং ডেইলি ক্লিন করতে হয়। যদি আপনার গেস্ট যদি না বলে যে ক্লিন করার প্রয়োজন নেই, তো আপনি ক্লিন করবেন না। যদি বলে যে হ্যাঁ ক্লিন করতে হবে, ডেইলি আপনার ক্লিন করতে হবে। ক্লিন করার কত মিনিট? মাত্র 10 মিনিট লাগে একটা রুম ক্লিন করতে, কারণ ডেইলি আপনি ক্লিন করতেছেন, এটাতে তো আর কোনো কিছু নেই। শুধু বিছানার যে বেডশিটগুলি, পিলো কাভারগুলি অথবা বালিশের যে কাভারগুলি, সেটি হালি চেঞ্জ করবেন, আর একটু ভ্যাকুম মারবেন। ভ্যাকুম বলতে যেটা মেশিন, আপনার বালু টানার মেশিন, ঠিক আছে? তো এতটুকু তো কাজ, 10 থেকে 15 মিনিট লাগবে। আর আপনি 10 থেকে 15 মিনিটে শেষ করবেন কেন? আপনার যেহেতু কাজ 8 ঘন্টা হতে পারে, আর সরি আমি আবারও বলছি যে আপনাদের ডিউটি হবে কত ঘন্টা, দেখুন হয়তো 9 ঘন্টা হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, বা কিছু কিছু হোটেল আছে 12 ঘন্টাও হতে পারে। তবে আপনাদের যদি ভালো হয়, অবশ্যই নসিব ভালো হলে 9 ঘন্টা ডিউটি হবে বা 10 ঘন্টা ডিউটি হবে। তো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না, যে ক্লিনের বিষয়টা আমি বলেছি, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। তা আবাসিক হোটেলের বিষয়ে কিন্তু আমি আর হয়তো ভিডিও নাও করতে পারি, যদিও আমি অন্য কোনো বিষয়ে, যদি আবাসিক হোটেলের অন্য কিছু ভালো কোনো নতুন তথ্য যদি আমি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো নতুন করে আবার ভিডিও করার জন্য। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে মতামত জানাবেন। আর যারা আমার নতুন অডিয়েন্স এসেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা ভালো থাকবেন।